নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। মেহা একা একা ছাদে গেছে, একবার গিয়ে দেখি ও কি করছে। কি করছিস রে? পিজনকে খাওয়াচ্ছিস? কই তোর পিজন কই? ভাই এখন তো লেট হয়ে গেল, ওরা আর আসছে না। লেট হয়ে গেছে আজকে আসতে? ওরা আর আসছে না? তাহলে আর চাল ছড়িয়ে কাজ নেই, অনেকগুলো ছড়িয়েছিস, থাক আগে ওরা আসুক তারপর দিবি, ঠিক আছে? কে আসছে আজকে? বাবা না, শুধু 8 hours তারপরে আসবে। আর শুধু 8 hours? মন মন তো হয়ে গেল, ফাইনালি আসছে। কটার সময় আসবে বলেছে? তুই 8 hours এখন কাউন্ট করে নিচ্ছিস একদম? পাঁচে আসবে বললো। পাঁচে আসবে? পাঁচটার সময় আসবে? তো বাবা এলে তুই কি করবি? এত এক্সাইটেড হয়ে যাচ্ছিস বাবা এলে? ওজে মুভি দেখবো। ও মুভি দেখবি, তাই এত অপেক্ষা বাবা আসার? Yes, and finally চার জনে ওই সেম খাটে নয় শোবো। সেম খাটে শোবো? আচ্ছা চল চল আয় নিচে, আর আজকে আর পিছন আসবে না, তুই দেরি করে ফেলেছিস আজকে, ওরা চলে গেছে। থাক পরে এসে ওরা খেয়ে নেবে, আর ছড়াস না ছড়াস না, ছেড়ে দে, নিয়ে চলে ওটা, নিয়ে চলে, চ চ। এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা লাগাবে, চালগুলো সব পড়ে যাবে। ভালো করে দাঁড়া, দাঁড়া, লক হয়নি, এটা লক করতে হবে তো এখানটা, এটা লক, এটা আর ওই সিঁড়িটার ওই কোনাটায় রেখে দে। লেগেছে ভালো করে? চল চল নেবে চল। এবার এসেছি রামকৃষ্ণকে নিয়ে সেলুনে, একদম আমার বাড়ির কাছেই এটা। আর এই দাদা চুলটা কাটেও মারাত্মক ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণকে বসাতে পারবো কতক্ষণ। ভাবলাম ওর বাবা আসার আগে ওরও চুলটুলগুলো কাটিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই। কোভিডের সময়টা তো আমি এদের চুল কাটতাম, তো এই প্রথম কোভিডের পরে সেলুনে চুল কাটতে আসা। চুলটা কাটাতে ওর আমার একটু কষ্টই হয়, চুলটা থাকলেই ওকে বেশ ভালো লাগে, কিন্তু এখানে দেখছি এত বেশি ঘামছে, সব সময় কানের পাশ দিয়ে ঘাম ঝরছে, ঘাড়ের কাছটা দেখছি ঘেমে আছে। তাই ভাবলাম একবার নিয়ে গিয়ে দেখি সেলুনে যদি চুলটা কাটে। গতবার তো 3 ঘন্টা না 3.5 ঘন্টা সময় লেগেছিল ওর চুলটা কাটাতে। একটু ভয়েই ছিলাম যে এসে বসবে কি বসবে না, কিন্তু দেখছি না, লক্ষ্মী ছেলের মতো বসেও আছে। মায়ের জামাই আসার প্রস্তুতি শুরু, এদিকে নিতু আর মা লেগে পড়েছে, এখন চিলি চিকেন হচ্ছে, আলু পোস্ত, মুগের ডাল আর ডিম ভাজা, এটা হচ্ছে মানিকের পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় খাবার, তো সেটাও থাকবে, আবার তার সঙ্গে একটু চিলি চিকেন, একটু বেগুন ভাজা হবে আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছ হবে। মানিক 4 দিন আগেই চলে এসেছে দেশে, কিন্তু ও প্রথমে বাড়ি গেছে, 4 বছর পরে ও এই দেশে ফিরল। অধীর আগ্রহে ওর মা দাদারাও অপেক্ষা করছিল ওর জন্য, আরও হয়তো 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু যতবারই ফোন করছে এখান থেকে মেহা এত বেশি অস্থির করে তুলছে, বাবা তুমি কখন আসবি আর বাবা তুমি কখন আসবি করে, তো ওই জন্য চলেই আসছে এদিকে। এখানে সবাই মিলে দিন 5-7 থেকে, তারপর এখান থেকে আমরা হালি শহরে যাব, দিয়ে ওখান থেকে একদম চলে যাব। চলুন আমিও বাচ্চা কাচ্চাদের তাড়াতাড়ি স্নান ট্রান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর বাবার তো এসে জেট ল্যাগ চলবে, ছেলে মেয়েরা যাতে সঙ্গ দিতে পারে। অপেক্ষার অবসান। এত যে কান্না রামকৃষ্ণর ওর বাবার জন্য নয়, কিন্তু ওই গাড়িটা দেখে গাড়ি দিয়ে দেখ। তুই কেন দাঁড়িয়ে আছিস দূরে, যা বাবার কাছে। এসো এসো, না না, ও গাড়িতে বেগে বসবে। ব্যাস বাবা চলে এসেছে, রামকৃষ্ণ শান্তি, এবার বাবা বাড়ি যাক, ও একটু গাড়িটা নিয়ে ঘুরে আসুক। এই 1 মাসে আমি যা টোটো ভাড়া দিয়েছি, পরের বার এসে না আমি একটা টোটো কিনে নেবো, জানেন, মনে হয় একটু সস্তা পড়বে ব্যাপারটা। চলুন বাড়ি যাই, ও ঘুরে আসুক এক চক্কর। Okay.
ওই যে দিন রাত চুলকাচ্ছে হাত পা, হাতটা কেমন হয়েছে একবার দেখো। বাঁ হাতটা দেখো, বাঁ হাতটা তো আরো কাণ্ড। কি হয়েছে দেখছো কোটার হাতটা? আচ্ছা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার শ্বশুর বাড়ির দিকে একটা মিষ্টির দোকান আছে জানেন, গৌণিতাই নাম। এত তার মিষ্টিগুলো ভালো কি বলবো, তার থেকেই এই মিষ্টিগুলো এনেছে মানিক। ও রসের মিষ্টি এনেছে তার মানে বুঝতে পেরেছি। ওরে বাবা, হাঁড়ি করে রসগোল্লা? তুমি কি 4 বছরের মিষ্টিটা আমি পুষিয়ে এনেছো নাকি? ও বাহ, এইগুলো এবার মামার বাড়িতে গিয়েও দেখলাম জানো। এর থেকে একটু ছোট পাড়ি রসগোল্লা বাবু খা। ব্যাস চলে এসেছে রামকৃষ্ণও এক রাউন্ড ঘুরে, এবার ওরও মন মাথা ঠান্ডা। এবার ওই দাদারও টিফিনের ব্যবস্থা করি, তাকেও আবার অনেকটা রাস্তা ফিরে যেতে হবে। উঠছে না? ওঠো, যা পারে কর। তুই হার মেনে গেছিস? আর তোর বাবা আমাদের কত বলতো, একটু ছেঁকে থাকলেই হবে, তারপরে জেট ল্যাগটা কেটে যাবে, আর নিজে এসে এখানে দেখ। মানিককে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। বাড়িতে আজকে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে গ্লোরি, গ্লোরি ক্লাস 6-এ পড়ে, আর উনি গ্রেসি, গ্লোরির মা। ওনারা আমাদের বাড়ির বেশ কাছেই থাকেন, ওনারা খুব ভালোবাসেন আমাদের ব্লগ দেখতে, তাই দেখা করতে এসেছেন। আর গ্রেসি একজন ভীষণ শিল্পী মানুষ, নানা রকমের উনি হাতের কাজ করেন। এই যে আমার জন্য উনি এটা বানিয়ে এনেছেন, কি মিষ্টি হয়েছে দেখতে দেখুন। আর মেহা যেহেতু খুব রিসাইকেলের জিনিসপত্র করতে খুব ভালোবাসে, ওই জন্য মেহার জন্য উনি এটা বানিয়ে এনেছেন, সসের বোতল দিয়ে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে এনেছেন। আর রামকৃষ্ণের জন্য এই নৌকাটি এনেছেন, কি সুন্দর দেখতে দেখুন। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্রবাসে ঘরকোণার ব্লগগুলো যদি আপনার ভালো লাগে, যদি আপনি তা মিস না করতে চান, তাহলে আমার পেজটা আপনি ফলো করে নিতে পারেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তা আপনার নোটিফিকেশানে চলে যাবে, আপনি তা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।